ক্যাফে থেকে রেস্তোরাঁ ক্যান্টিনেন্টাল খাবারের পাশাপাশি আলাদাভাবে সকলের মন পছন্দের খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই। বিশেষ করে শিশুদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ মজাদার। কিভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই আসুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নিয়েছি, তারপর একটি টিস্যুর ওপরে বিছিয়ে দিয়েছি, তারপর আরেকটি টিস্যুর সাহায্যে এতে যে এক্সট্রা জলটা লেগে আছে সেটা আমি এইভাবে শোক করে নিয়েছি। তারপর একটি পাত্রে আমি একটা ডিম নিলাম, তাতে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব দু চামচ কর্নফ্লোর, আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, দিয়ে ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে পরে যে আলুগুলো আমি রেখেছিলাম সেগুলো এতে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিলাম। তারপর একটি কড়াতে আমি 250 ml এর মতো তেল নিয়ে নেব। তেলটা ভালোভাবে গরম হলে পরে এইভাবে একটা একটা করে আলু আমাদের দিয়ে দিতে হবে, সবগুলো একসঙ্গে দিলে কিন্তু জড়িয়ে যাবে। তারপর 5 মিনিটের মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের আলুগুলো ফ্রাই করে নিতে হবে। দেখুন আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম রেডি। তারপর একটি টিস্যুতে আমি তুলে নিচ্ছি। সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এতে দিচ্ছি সামান্য চাট মশলা, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এটাকে আপনারা সসের সাথে খান এবং সাবস্ক্রাইব করে যান। ধন্যবাদ।